সকলে কেমন আছো? ভুলে যাওনি তো? সকলে ভালো আছো তো? তো আজকে একটা দারুণ মজার ভিডিও হবে। আজকে সন্দীপনের বাড়িতে যাব। সন্দীপন বলে একটা দারুণ জিনিস তৈরি করেছে। কি কি তৈরি করেছে তোমাদেরও দেখাবো। আর তার সাথে সন্দীপনকে যে সারপ্রাইজের ব্যাপারটা বলেছিলাম, এই জিনিসটা কিন্তু অবশ্যই দেব, কারণ কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, ওর জন্য যেতে পারিনি, ঘরেই রয়ে গেছে, ওর জন্য এটা আজকে দেব। আর কি কি বানিয়েছে সেটাও দেখাবো তোমাদের। অবশ্যই কি করবে ভিডিওটা পুরো দেখবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবে, আর একটা লাইক দিয়ে স্টার্ট করবে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমার একটা ব্লগিং চ্যানেলও আছে, কিন্তু ডেসক্রিপশনের নিচে লিংক পেয়ে যাবে, ওইটায় কিন্তু ইন্টারেস্টিং খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, ওটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো সন্দীপনের বাড়িতে যাওয়া যাক। সন্দীপনের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এবার দেখব যে ভেতরে কি তৈরি করেছে। চলো যাওয়া যাক। তো তোমরা দেখতে পেয়েছো এখানে বসে কিন্তু ও ঠাকুর বানাতো, এই যে বিভিন্ন রকমের ঠাকুর রয়েছে। চলো ও কোথায় রয়েছে আমরা দেখে নিই। তো সন্দীপন কোথায় কোথায়? এই তো এই ঘর ফাঁকা তো নেই তো, তো কোথায় লুকিয়ে গেল নাকি? এই ঘরে আরেকটা ঘর, এই ঘরে তো ফাঁকা। চলো জিজ্ঞেস করা যাক তাহলে সন্দীপন কোথায় গেছে। ইয়ারকি মারছি না, আমি কিন্তু নিজেই জানি না, আমি মনে করেছি আছে। তো কোথায় গেছে সন্দীপন? তাহলে সন্দীপন কোথায় গেছে? ক্রিকেট ম্যাচে। ও সন্দীপন তো ক্রিকেট খেলে, আগেই দেখেছো ভিডিওর মধ্যে যে ক্রিকেট খেলছিল, ও ক্রিকেট ম্যাচে গেছে। তো কিছু রেখে গেছে কি? ও আগে বলছিল কিছু একটা দেবে। আচ্ছা ড্রয়িং করেছিল, ড্রয়িং ড্রয়িং। চলো তাহলে দেখা যাক ড্রয়িংটা কি করেছে, তোমাদের সামনে দেখাই। আর গিফটটা কিন্তু নিয়ে এসেছি, গিফটটা সাইডে রাখা রয়েছে। ও গিফটটা ওড়াতেই দেবো ভেবেছিলাম, কিন্তু ও নেই, সুতরাং দিতে পারছি না। ও যখন আসবে তখন এসে গিফটটা দেবো, আর সাথে সাথে কিন্তু তোমরাও থাকবে, ওটা একটা আলাদা ভিডিওতে নিয়ে আসবো, কারণ এখন বাড়িতে নেই কার হাতে গিফট দেবো। গিফটটা তো খুলবে, আমি তো এখনো গিফটটা খুলিনি। চলো তাহলে দেখা যাক ড্রয়িং খাতায় কি কি এঁকেছে, আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর যারা করোনি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও। তো এইটাই মনে হচ্ছে ড্রয়িং খাতা, চলো এটা খুলি। আর ওখানে দেখতে পাচ্ছ ঠাকুর, কেননা এই ঠাকুরটা আগের কার্তিক ঠাকুর ছিল, এই ঠাকুরটা ড্রেসটা খুলে দিয়েছে। আর ওখানে একটা ঠাকুর যেটা পেন্ডিং ঠাকুর, বানানো হয়নি, মেবি ওইটা সরস্বতী ঠাকুরই বানিয়েছিল, ওইটা ক্যান্সেল হয়ে গেছে। তো চলো ড্রয়িং খাতায় দেখা যাক কি কি এঁকেছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা খুব সুন্দর আঁকা রয়েছে, একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে, সন্দীপনও ঘুড়ি উড়িয়েছিল। ভিডিওটা আশা করি তোমরা দেখেছো, যারা দেখোনি দেখে নেবে, চ্যানেলে রয়েছে। কেমন হয়েছে আঁকাটা একটুখানি বলবে, কেমন লাগছে তোমাদের? পরে আর কিছু আঁকেনি। এইটা কি? একটা লোক খেজুর গাছে উঠছে। আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে একটু বলো, আমার তো বেশ ভালোই লেগেছে। এই দেখো কত সুন্দর সান্টা ক্লজ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আসলে ও কিন্তু অনেক রাত্রেবেলা আঁকে, সেই 10টা সাড়ে 10টার সময় আঁকে, তখন তো আমি থাকি না, ওর জন্য আঁকানোর যে ভিডিওগুলো সেগুলো আনতে পারি না, এঁকে যাওয়ার পরে তোমাদের সামনে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু কমেন্ট করো সান্টা ক্লজটা কেমন লেগেছে। এই দেখো আরেকটা সান্টা ক্লজ, এইটা কেমন লেগেছে কিন্তু বলো। আগেরটা কিউট ছিল, এটা কিন্তু একটু বয়স্ক বয়স্ক লাগছে, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই বলো। কি কি এঁকেছে তোমাদের দেখিয়ে দিয়েছি, আরো কিন্তু কিছু কিছু পেন্ডিং আঁকা রয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছ, অনেক আঁকা আরো রয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, ওই আঁকাগুলো এখনো কমপ্লিট হয়নি। আর সন্দীপন তাহলে কখন আসবে, কখন আসবে তাহলে? সন্ধ্যেবেলা? তো সন্ধ্যেবেলার আগে কিন্তু পাবো না, আর সন্ধ্যেবেলা আমার সময়ও হবে না, তাহলে কালকে সকালে হয়তো ট্রাই করা যেতে পারে। সন্দীপনকে ওই গিফটটা দেবো, আর সন্দীপন গিফটটা খুলবে, আর দেখা যাবে যে ওর মধ্যে কি কি আছে। আমি জানি তোমরা অনেকেই ওয়েট করে বসে রয়েছো, ভিডিওটা এখনো দেওয়া হয়নি, অনেকটাই ডিলে হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি এই সপ্তাহের মধ্যেই ভিডিওটা আপলোড হয়ে যাবে, ওয়েট করে থেকো। আর কমেন্ট করো অবশ্যই যে ওর মধ্যে কি কি আছে, তোমাদের অনেকের কমেন্ট একটু ঠিক ঠিক হয়েছে, আর অনেকে
অনেক দূরে চলে গেছো, অনেক এক্সপেন্সিভ জিনিসে চলে গেছো, কেউ তোমার বলে দিচ্ছে ইউটিউবের প্লে বাটন পাওয়া গেছে। প্লে বাটন ভাই পাওয়া যায় না, প্লে বাটন 1,00,000 সাবস্ক্রাইবার হলে পাওয়া যায়। তো আমাদের 6,000 সবে ক্লস করেছে, 1,00,000 এখনো ঢের দেরি আছে। সুতরাং কমেন্ট করো ওর মধ্যে কি কি আছে, অবশ্যই কমেন্ট করো, আর এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, ওই ভিডিওর জন্য ওয়েট করে থাকো। আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।